হ্যালো বন্ধুরা, সলিউশন অফ সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 2020 সালে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, আপনার বিভিন্ন অ্যাওয়ার্ডস এবং পুরস্কার নিয়ে যে প্রশ্নগুলি আপনাদের পরীক্ষাতে আসতে পারে। আপনি যদি 2020 সালে যে কোনো এক্সামে বসতে চলেছেন, তো সেই পরীক্ষাতে আপনার এইখান থেকে প্রশ্ন কিন্তু এসেই থাকবে। এবং এই ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্নগুলি আপনারা দেখতে পাবেন, কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ ভিডিওটা দেখার পর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং একটা মূল্যবান কমেন্ট আপনি কমেন্ট করে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে প্রথম প্রশ্নের দিকে চোখ রাখবো। ছোট গল্পের সংগ্রহ চেকবুক এর জন্য 29তম সরস্বতী সম্মান দিয়ে ভূষিত হবেন, অর্থাৎ 29তম সরস্বতী সম্মান 2020 সালে কে পেয়েছেন এই চেকবুক ছোট গল্পের জন্য? সঠিক অ্যান্সার অপশানগুলির মধ্যে ব্যাসদেব মহি, ব্যাসদেব মহি পেয়েছেন তার চেকবুকের জন্য 29তম সরস্বতী সম্মান। পরের প্রশ্ন, এবং বলে রেখে এই সরস্বতী সম্মান প্রদান করে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন, এবং এটার সঙ্গে যে অর্থের পরিমাণ দেওয়া হয়, যে পরিমাণ অর্থ দেওয়া হয় সেটা হলো 15 লক্ষ টাকা। পরের প্রশ্ন দেখবো, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন 8টি আশ্চর্য তালিকায় নিচের কোনটিকে অন্তর্ভুক্ত করেছে? সাংহাই কোঅপারেশন সম্প্রতি 8টি আশ্চর্য তালিকায় নিচের কোনটিকে অন্তর্ভুক্ত করেছে? সঠিক অ্যান্সার হবে স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদানের জন্য মুপা ভাড়াপু জাতীয় পুরস্কার পেয়েছেন যিনি? মুপা ভাড়াপু পুরস্কার পেয়েছেন যিনি? সঠিক অ্যান্সার হবে গুট্টা মুনিতনম, গুট্টা মুনিতনম পেয়েছেন সমাজসেবা কার্যক্রমের জন্য মুপা ভাড়াপু পুরস্কার, জাতীয় পুরস্কার। পরের প্রশ্ন, বেদ এবং ভগবদ্গীতা থেকে 50টি বেশি শ্লোক জপ করার দক্ষতার জন্য এবং যোগ ব্যায়াম অনুশীলন করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড অর্জন করেছেন যিনি? গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন, সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে, সঠিক অ্যান্সার ঈশ্বর শর্মার পেয়েছেন, ঈশ্বর শর্মা সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখব, 26তম বার্ষিক স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডসে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই এ ফিমেল অ্যাক্টর ইন ড্রামা সিরিজ, স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডস, এটা হচ্ছে আপনার আমেরিকার। তো এই ক্ষেত্রে যিনি সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তিনি হলেন, সঠিক অ্যান্সার হবে আপনার অপশানগুলির মধ্যে, সঠিক অ্যান্সার জেনিফার অ্যানিস্টন, জেনিফার অ্যানিস্টন পেয়েছেন ফিমেল অ্যাক্টর, বেস্ট ফিমেল অ্যাক্টর। পরের প্রশ্ন, 26তম বার্ষিক স্ক্রিন অ্যাওয়ার্ড গিল অ্যাওয়ার্ডস, ওই একই অ্যাওয়ার্ডস আপনার যেটা আগে আপনি আলোচনা করলাম, তো সেটার ক্ষেত্রে মেল অ্যাক্টর কে হয়েছেন, মেল অ্যাক্টর পারফরমেন্স সেরা পুরস্কার? সঠিক অ্যান্সার অফ অপশানগুলির মধ্যে অপশান বি, জোয়াকিন ফিনিক্স পেয়েছেন মেল অ্যাক্টর অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন, দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2020 মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অবদানের জন্য ক্রিস্টাল পুরস্কারে ভূষিত হলেন ভারতীয় অভিনেত্রী, ক্রিস্টাল পুরস্কার পেয়েছে ভারতীয় যে অভিনেত্রী সেটা হবে, সঠিক অ্যান্সার হবে আপনার অপশান বি, দীপিকা পাডুকন, দীপিকা পাডুকন পেয়েছে ক্রিস্টাল পুরস্কার। পরের প্রশ্ন, রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে জড়িত ব্যক্তিদের প্রদান করা হয়? তো এই রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স পুরস্কার আপনার কোন ক্ষেত্রে জড়িত ব্যক্তিত্বদের দেওয়া হয়? সেটা হলো সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়, সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় পুরস্কার। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক বর্ষসেরা কৃতিত্বের জন্য, বর্ষসেরা সারা বছর কৃতিত্বের জন্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফি যিনি পেয়েছেন, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি যিনি পেয়েছেন, সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে আপনার, সঠিক অ্যান্সার বেন স্টোক পেয়েছেন, বেন স্টোক পেয়েছেন এ স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক নিম্নলিখিত কে আইসিসি 2019 সালের বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের খেতাব পেলেন? রোহিত শর্মা পেয়েছেন ওডিআই ক্রিকেটারের বর্ষসেরা খেতাব আইসিসি এর তরফ থেকে 2019 সালে। পরের প্রশ্ন, কন্টো মোমোটা সম্প্রতি মালয়েশিয়া মাস্টার্স 2020 শিরোপা জিতেছে, তিনি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হবে আপনার অপশানগুলির মধ্যে ব্যাডমিন্টন, তিনি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক আইসিসি স্পিড অফ ক্রিকেট পুরস্কারের বিজয়ী নির্বাচিত ক্রিকেটারের নাম? সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে, সঠিক অ্যান্সার অপশান ডি বিরাট কোহলি, বিরাট কোহলি হচ্ছে স্পিড অফ ক্রিকেট পুরস্কারের বিজয়ী। পরের প্রশ্ন, 2019 সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন, 2019 সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে অপশান বি প্যাট কামিন্স, 2019 সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। পরের প্রশ্ন, 2019 আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার পুরস্কার, 2019 সালের আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার পুরস্কার
সঠিক অ্যান্সার এলিস পেরি। এলিস পেরি হচ্ছে মহিলা ক্রিকেটার, আইসিসি এর বর্ষসেরা 2019 সালে। পরের প্রশ্ন, 2019 সালে আইসিসি ওমেন্স এমার্জিং প্লেয়ার পুরস্কার পেলেন চানিদা সুথিরওয়াং, তিনি নিচের কোন দেশের প্রতিনিধিত্ব করতেন? যিনি আইসিসি ওমেন এমার্জিং প্লেয়ার পুরস্কার পেয়েছেন। সঠিক অ্যান্সার অপশন ডি, থাইল্যান্ড। পরের প্রশ্ন, জয়পুর সাহিত্য উৎসবে পঞ্চম মহাকবি কানাইয়া লাল সেটিয়া পুরস্কার কে পেয়েছেন? সঠিক অ্যান্সার হবে আপনার অপশানগুলির মধ্যে অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা এই পুরস্কার পেয়েছে, কানাইয়া লাল সেটিয়া পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, 2020 সালে কে সুভাষচন্দ্র বসু আপড়া প্রবন্ধ পুরস্কার পেলেন? সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে কুমার মুন্নান সিং, তিনি আইপিএস এবং তিনি এই পুরস্কারটা পেয়েছেন। পরের প্রশ্ন, 2019 সালে গ্লোবাল সিটিজেন প্রাইজ সিসকো ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে আপনার প্রিয়া প্রকাশ পেয়েছেন এই অ্যাওয়ার্ডটি। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ অস্ট্রেলিয়া সম্মান প্রাপ্ত চতুর্থ ভারতীয়? সঠিক অ্যান্সার হবে কিরণ মজুমদার অর্ডার অফ অস্ট্রেলিয়া এই পুরস্কার কিন্তু পেয়েছেন। পরের প্রশ্ন, ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ডস 2020 সালে চিলড্রেন বুক অ্যাওয়ার্ডস পেলেন? সঠিক অ্যান্সার হবে 2020 সালে চিলড্রেন বুক অ্যাওয়ার্ডস পেলেন যিনি, অপশানগুলির মধ্যে সঠিক অ্যান্সার আপনার সুধামূর্তি পেয়েছেন চিলড্রেন বুক অ্যাওয়ার্ডস। নেক্সট প্রশ্ন, সম্প্রতি গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিসিল বি ডিমিল অ্যাওয়ার্ড পেয়েছেন সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে সঠিক অ্যান্সার টম হ্যাঙ্কস পেয়েছেন সিসিল বি ডিমিল অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন, 2020 সালে নৃত্য কলানিধি পুরস্কার পেলেন সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে অপশান এ প্রিয়দর্শনী গোবিন্দ, ভারতনাট্যম শিল্পী ছিলেন তিনি এবং তিনি পেয়েছেন নৃত্য কলানিধি পুরস্কার। পরের প্রশ্ন, বিজ্ঞানের জনপ্রিয়করণের জন্য কাকে 2020 সালে ইন্দিরা গান্ধী পুরস্কার প্রদান করা হলো? সঠিক অ্যান্সার হবে অপশান বি, আর রামানুজমকে প্রদান করা হয়েছে ইন্দিরা গান্ধী পুরস্কার বিজ্ঞান ক্ষেত্রে এবং তিনি ছিলেন কম্পিউটার বিজ্ঞানী। কে সম্প্রতি 2019 হরিভারাসনম পুরস্কার জিতেছে 2019-এ? সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে ইলিয়ারাজা জিতেছে হরিভারাসনম পুরস্কার 2019 সালে। পরের প্রশ্ন, প্রথম মুপাভারাপু ভেঙ্কেয়া নাইডু জাতীয় পুরস্কার পেয়েছেন সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে MS স্বামীনাথন। এখানে মিনা স্বামীনাথন নামে একজন আছে, এটা গণ্ডগোল করবেন না, MS স্বামীনাথন হবে সঠিক অ্যান্সার। MS স্বামীনাথন প্রথমবার পেলেন এই ভেঙ্কা নাইডু জাতীয় পুরস্কার। পরের প্রশ্ন, কোন দেশ 2020 প্যারিস বইমেলাতে অতিথি দেশ হিসাবে উপস্থিত হবে সঠিক অ্যান্সার অপশানগুলির মধ্যে ভারত উপস্থিত থাকবে 2020 প্যারিসে বইমেলাতে অতিথি দেশ হিসাবে। পরের প্রশ্ন, 2019 সালে কোস্টা শিশু পুরস্কার 2019 সালে কে পেয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে আপনার জসবিন্দর বিলান পেয়েছে কোস্টা শিশু পুরস্কার 2019 সালে। নিম্নলিখিত কোন ছবিটি 2020 সালের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে নাটক বিভাগে সেরা মোশন পিকচার পুরস্কার পেয়েছে? সঠিক অ্যান্সার অপশানগুলির মধ্যে আপনার 1917 এই সিনেমাটি পেয়েছে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে নাটক বিভাগে সেরা মোশন পিকচার পুরস্কার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ছবিটি 2020 সালে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে নাটক বিভাগে সেরা অভিনেতার পুরস্কার যিনি পেয়েছেন সঠিক অ্যান্সার জোয়াকিন ফিনিক্স পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। পরের প্রশ্ন, বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহিলা বিভাগে বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার পেলেন সঠিক অ্যান্সার অপশানগুলির মধ্যে আপনার পুনম যাদব পেলেন বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার মহিলাদের ক্ষেত্রে। পরের প্রশ্ন, পঞ্চাশতম দাদাসাহেব ফালকে পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে সঠিক অ্যান্সার অমিতাভ বচ্চনকে দেওয়া হয়েছে পঞ্চাশতম ফালকে
দাদাসাহেব ফালকে পুরস্কার, এবং এই পুরস্কারটা হয়েছে আপনার সিনেমা জগতের লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে জাতিসংঘ ডেকেড ইন রিভিউ প্রতিবেদনে দশকের সবচেয়ে বিখ্যাত কিশোর হিসাবে ঘোষণা করেছেন? সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে আপনার, অপশানগুলির মধ্যে সঠিক অ্যান্সার যেটা হবে মালালা ইউসুফ জাই। মালালা ইউসুফ জাইকে দশকের সবচেয়ে বিখ্যাত কিশোর হিসাবে ঘোষণা করা হয়েছে, এবং এই মালালা ইউসুফ জাই হচ্ছে আপনার জাতিসংঘ পাকিস্তানি শিক্ষাকর্মী ও নোবেল পুরস্কার জয়ী। পরের প্রশ্ন, একটি কনসার্টে চলাকালীন বিভিন্ন ভাষায় দীর্ঘক্ষণ গান গাওয়ার জন্য নিম্নলিখিত কে 100 গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড জিতেছে? একটি কনসার্টে দীর্ঘকালীন আর কি গান গাওয়ার জন্য কে এই অ্যাওয়ার্ড পেয়েছে, গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড পেয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে আপনার, সঠিক অ্যান্সার সুচেতা সতীশ। সুচেতা সতীশ গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড পেয়েছে। পরের প্রশ্ন, কৃষ্ণমাচারী শ্রীকান্তকে এবং কাকে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য বিসিসিআই কর্তৃক সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হলো? সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দেওয়া হলো, কৃষ্ণমাচারী শ্রীকান্তকে এবং কাকে? সঠিক অ্যান্সার হবে আপনার অপশানগুলির মধ্যে আঞ্জুম চোপড়াকে দেওয়া হয়েছে। কৃষ্ণমাচারী শ্রীকান্ত এবং আঞ্জুম চোপড়াকে দেওয়া হয়েছে সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 2019 সালে গ্লোবাল বিহার এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হলো? গ্লোবাল বিহার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান করা হলো, সঠিক অ্যান্সার পীযূষ জজবাল। সঠিক অ্যান্সার পীযূষ জজবালকে দেওয়া হয়েছে গ্লোবাল বিহার এক্সিলেন্স অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন, নিচের কোন ক্যান্টনমেন্ট বোর্ডটি 2020 সালের স্বচ্ছ সুরবেক্ষণ অভিযানের শীর্ষে আছে, স্বচ্ছ সুরবেক্ষণ অভিযানের শীর্ষে আছে? সঠিক অ্যান্সার হবে আপনার, দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড স্বচ্ছ সুরবেক্ষণ অভিযানের শীর্ষে রয়েছে। পরের প্রশ্ন, 2020 স্বচ্ছ সুরবেক্ষণ অনুসারে কোন শহরটি 10 লক্ষের বেশি জনসংখ্যা, যেখানে আর কি 10 লক্ষের বেশি জনসংখ্যার ক্ষেত্রে কোন শহরটি পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে রয়েছে, পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে রয়েছে? সঠিক অ্যান্সার সেক্ষেত্রে ভোপাল। এবং পরের প্রশ্ন দেখেন, 2020 সালে স্বচ্ছ সর্বেক্ষণ অনুসারে কোন শহরটি যার 1 থেকে 10 লক্ষের মধ্যে জনসংখ্যা তাদের মধ্যে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে রয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে জামশেদপুর। সেক্ষেত্রে রয়েছে জামশেদপুর, 10 লক্ষের মধ্যে জনসংখ্যা যার তাদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে, স্বচ্ছতার শীর্ষে তালিকায় জামশেদপুর। পরের প্রশ্ন, কোন গায়ক 2020 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন? কোন গায়ক 2020 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন? সঠিক অ্যান্সার অপশানগুলির মধ্যে আদনান সামি। পরের প্রশ্ন, কোন বলিউড অভিনেত্রী 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন? কোন বলিউড অভিনেত্রী 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেলেন? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি কাকে কেরালা মিডিয়া অ্যাওয়ার্ড 2020-র জন্য সম্মানিত করা হলো? কেরালা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, সঠিক অ্যান্সার হবে অপশান বি, এন রামকে। পরের প্রশ্ন, 2019 চ্যাম্পিয়ন অফ চেঞ্জ পুরস্কার পেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? চ্যাম্পিয়ন অফ চেঞ্জ পুরস্কার পেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? সঠিক অ্যান্সার অপশান সি, ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, কোন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার 2020 পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন? কোন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার 2020 সম্মানে ভূষিত হলেন, 2020-তে পদ্মশ্রী সম্মানে? সঠিক অ্যান্সার হবে অপশানগুলির মধ্যে জাহির খান। জাহির খান পেয়েছেন 2020 পদ্মশ্রী সম্মান। পরের প্রশ্ন, কাকে ফ্রান্স সরকার নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার 2020-তে সম্মানিত করবে? ফ্রান্স সরকার নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার 2020-তে সম্মানিত করবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, সঞ্জনা কাপুর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওর যে প্রশ্নগুলো আপনারা দেখলেন, প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার WBP মেন কনস্টেবল বলুন বা আপনার WBCS এক্সাম বলুন, তো PDFটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে PDFটা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই।